কিছুই তো মেয়েকে শেখাননি। এখানে আসার পর আমি তো সব হাতে খড়িয়ে দিচ্ছি। দুপুরবেলা পুজো দেওয়ার পর একটু সাবু মাখা খেয়েছি, আর রাতে মা বলেছে লুচি বানিয়ে দেবে। তোমার যদি অত ইচ্ছে হয় রাত্রিবেলা খান কতক লুচি নিজে ভেজে খেয়ে। আসলে আমরা আজকে উপোস করেছি তো, নীলের উপোস। তুই উপোস করেছিস? কিছুই তো মেয়েকে শেখাননি। এখানে আসার পর আমি তো সব হাতে খড়িয়ে দিচ্ছি। আমি তো মেয়েকে লেখাপড়া শিখিয়েছি, বাকি যা যা শেখাতে পারিনি সেগুলো আপনি শিখিয়ে নেবেন। আপনার তো বাড়ির বউ, আমার বাড়িতে এসব করার কোনো প্রয়োজন হয়নি, তাই শেখাইনি। কেন, শ্বশুর বাড়িতে এলে যে আরো অনেক কিছু করতে হয় সেইটুকুনিও শিখিয়ে পাঠাননি? ঠিক আছে, তাতে তো কোনো অসুবিধা নেই। মেয়েকে এমন ভাবেই মানুষ করেছি যে যেমন শেখাবেন তেমনই চলবে, আপত্তি তো কিছু করেনি। এই যে আপনি উপোস করতে বলেছেন, নীলষষ্ঠীর পুজো করতে বলেছেন, আপত্তি করেছে কি? উপোসও করেছে পুজোও করেছে, আর ভালোভাবেই তো আপনারা পুজো করেছেন, তাই না? তোরা কি নির্জলা উপোস করলি? না, মা তো নির্জলা করতে বারণ করেছে, কিন্তু আমরা ভাত খাচ্ছি না। ওই দুপুরবেলা পুজো দেওয়ার পর একটু সাবু মাখা খেয়েছি, আর রাতে মা বলেছে লুচি বানিয়ে দেবে। মা বলেনি, তুমি বলেছ। আমার শরীরে অত শক্তি নেই যে আমি গাদা গাদা লুচি ভাজবো বসে। তোমার যদি অত ইচ্ছে হয় রাত্রিবেলা খান কতক লুচি নিজে ভেজে খেয়ে। ঠিক আছে, আপনি যদি আপত্তি না করেন তাহলে আমি। কেন, আপনি এসে রান্না করতে যাবেন কেন? আপনি তো আমার কুটুম, তা কুটুম আমাদের বাড়িতে এসেছে, তা এসে আমার রান্নাঘরে গিয়ে আপনি রান্না করবেন, আর আমিও আপনাকে রান্নাঘর ছেড়ে দেবো, তাই কি হয়? আপনি করতে না দিলে তো করতে পারবো না। সে জায়গায় বাদ দিন, আপনার বৌমা কিন্তু খুব প্রশংসা করে আপনার। তাতে কিছু সুবিধে হবে বলে মনে হচ্ছে না। সে তো বোঝাই যাচ্ছে যে খুব একটা সুবিধা হয়নি, তা না হলে অন্তত ভদ্রতা মেনে এই ব্যবহারটা তোদের সঙ্গে তুমি করতে পারত না। তোমার ব্যবহার যে আমাদের সবাইকে লজ্জা দিচ্ছে সেটা তো বুঝতে পারো না তুমি। তোতা মা, তুই বরং কাজ কর, তুই তুলিকে নিয়ে রান্নাঘরে যা, ওনারা এসছেন, একটু চা জল খাবারের বন্দোবস্ত কর। আরে না না না, আমাদের জন্য চা জল খাবারের কোনো দরকার নেই। আমি একটু বুঝতে চাই, আপনাদের সঙ্গে একটু আলাপ পরিচয় করতে চাই। আপনারা হলেন আমাদের কুটুম, তো উনি যতই মুখ ঝামটা দিয়ে জিজ্ঞেস করুক না কেন, কেন এসছেন, আমি কি শ্বশুর করে চলে যাবো নাকি? না না, আমি তো সে বান্দা নই। আমি কত বড় 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 সব দেশ ঘুরেছি, কত মানুষ চড়িয়েছি, আরে আপনার মতো কত মেয়েকে আমি ঠান্ডা করেছি, আর আপনি তো যাকে শুনুন, যেটা বলছি, আমি যখন কর্নেল ছিলাম। এটা তো তার শ্বশুর বাড়ি, চুপ করো। তো শ্বশুর বাড়ি বলে কি হয়েছে? শ্বশুর বাড়ি বলে আমি একজন কর্নেল ছিলাম, সেটা তো বলতে পারবো না। আরে বাবা,